আসসালামু আলাইকুম, আমি উর্মি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, পরিবার নিয়ে নিরাপদে আছেন। রহমত ও মাগফিরাতের বৃষ্টি রোজা শেষ হয়ে গেছে, তো আজকে হচ্ছে 21তম রোজা। 21 রোজা থেকে শবে কদরের রাতের শুরু। রোজার শেষ 10 দিনের যে কোনো বেজোর রাতে হবে শবে কদরের রাত, মানে কোন দিন সেটা কিন্তু নির্ধারণ করা নাই। এটা হতে পারে 21 রোজা, 23, 25, 27 কিংবা 29 রোজা। রহমত ও মাগফিরাতের দিনগুলি শেষ হয়ে গেছে আর মাত্র 10 দিন বাকি, তাই আমরা এই দিনগুলোতে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদতও করব আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আর আমাদের মনের সব আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাইব। শবে কদরের রাত আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার উত্তম রাত, তাই এই রাতে আমরা বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ব, কোরআন শরীফ পড়ব, নফল ও হাজতের নামাজ পড়ব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তেগফার, দোয়া ইউনুস, সূরা ইখলাস, তাহাজ্জুদের নামাজ, দোরের নামাজ, এশার নামাজের পরে না পড়ে একেবারে তাহাজ্জুদের নামাজ পড়ে নিব। সেহরি খাওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে চেয়ে নিব। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দেন। আমি যে কথাগুলি বললাম এগুলো হয়তো সবারই জানা, তারপরও আমি সবার সাথে শেয়ার করলাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। আজ থেকে ব্লগটি শুরু করছি। সকালে কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে নিলাম। আপনাদের ভাইয়া লাস্ট 10 রোজায় অনেক বিজি থাকবে, সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত একটানা তার ডিউটি, তাই সে বলল যে আমি এখন একটু ফ্রি আছি, বাজারগুলো করে ফেলি, তাই একসাথে অনেকগুলো বাজার করে ফেলেছে। আর এদিকে আয়জান বলল তুমি ভিডিও করো, আমি বাজারগুলি এক একটা করে বের করে দেখি। আল্লাহ আমার 3 বেবি আমাকে সব কাজে সাহায্য করে, আর এখন এই ভিডিওটি করতে আয়জান আমাকে সাহায্য করছিল। আর এখন আমি সবগুলো বাজার গুছিয়ে রাখবো, বাজার গুছিয়ে কিচেনে চলে যাব। আপনাদের ভাইয়া লুলুর থেকে বাজার করেছিল, তো সব ফ্রেশ সাগরের মাছ মাংস সব একসাথে নিয়ে এসেছে। আজকে দিনটি আমার জন্য একটা মোস্ট অফ দ্য বিজি ডে ছিল। কে বাজার করে সেদিন তো আমার অনেক প্রেশার যায়, বাজারগুলো গুছাও, একা একা সব কিছু গুছিয়ে রাখো। পরেও একদিনে সব বাজার করলে বাস কষ্টও হলো, সব কিছু একসাথে গুছানো হয়ে যায়। তো এখন আমি কিচেনে চলে এসেছি, বাস্কেটটি ক্লিন করলাম। ক্লিন করে ময়লার বাস্কেটে একটি পলিথিন দিয়ে দিচ্ছি, চেন পরিষ্কারই আছে। তারপর আমি সব কিছু মুছে ঝাড়ু দিয়ে নিব। এদিকে অনেক দিন হয়েছে আমার অ্যালোভেরা গাছগুলো যত্ন করা হয়নি, রোজায় এতই বিজি, তো এখন একটু গাছগুলি যত্ন করে নিচ্ছি। গাছগুলোর কিছু ময়লা পরিষ্কার করে এগুলোতে পানি দিয়ে দিব। আর অ্যালোভেরা গাছগুলো আমি কিচেনের উইন্ডোতেই রেখেছি, এখানে আলো বাতাস আসে। সবসময় চেষ্টা করি যখনের কাজ তখনই করে ফেলতে, আর সবসময় কিচেনের সাথে সাথে সব কিছু পরিষ্কার করে ফেলি, তাতে আর কিচেনও এলোমেলো থাকে না আর কাজ করতে একটা সুবিধা হয়। রাত যতটাই বাজুক আমি সবসময় রাতে কিচেন ক্লিন করে তারপরে ঘুমাইতে যাই। সব ধোয়াফেলি করে ফেললে বাস কিচেনের কাজ শেষ হয়ে যায়, কিচেন ক্লিন থাকে, ককরোচের সম্ভাবনা কম থাকে। আর আজকে ইফতারিতে আমি কাচ্চি বিরিয়ানি করব, আর সাথে থাকবে চিড়ার ডেজার্ট আর মাঠা বানাবো। আর এই তো টুকিটাকি কাজ করতে করতে 3:30 হয়ে গিয়েছে, ঘর ঝাড়ু দিয়েই রান্নার কাজ শুরু করে দিব।
এই তো এখন আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি এখানে 1 কেজি খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি করব। খাসির মাংস 1 কেজি আর বাসমতি রাইস হচ্ছে 500 গ্রাম। বিরিয়ানির ফুল রেসিপিটি আজকে শেয়ার করব। তো আমি চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এতে করে রাইস ঝরঝরা হবে। কাচ্চি বিরিয়ানিতে তো আলু দিতেই হবে। আলু ছোট ছোট পিস করে কেটে রেড ফুড কালার দিয়ে লবণ দিয়ে আলু ভেজে নিব। যখন রান্না করতেছিলাম তখন কিচেনের উইন্ডো দিয়ে পাখির এত সুন্দর কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল, খুব ভালো লাগতেছিল। আমাদের এখানে অনেক পাখি সবসময় উইন্ডো দিয়ে আসে, গ্রাউন্ডে অল্প অল্প করে পাখির আওয়াজ শোনা যাচ্ছিল। মতন, লবণ, টক দই, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, রাইসগুলো দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু মাংসের পরিমাণ কম তাই আমি এক লেয়ারই করব। এখন এর মধ্যে অল্প পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা, বাদাম, কিশমিশ, আলু বোকরা, আস্ত কাঁচামরিচ এভাবে করে দিচ্ছি। ফুড কালার, রেড ফুড কালার দিচ্ছি, কেওড়ার জল। এখন শর্টকাট পদ্ধতিতে একটি ফয়েল পেপার দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে ঢেকে দিব। আমি এভাবেই কাচ্চি বিরিয়ানি দমে বসিয়ে দিই। কাচ্চি বিরিয়ানিটি হতে সময় লেগেছিল মিডিয়াম টু লো হিটে রেখে 45 মিনিট। তো এখন চুলোয় হাঁড়ি বসিয়ে দিলাম। বিরিয়ানি বসিয়ে এখন আমি অন্য সব কাজ করে নিব। আর এই তো চিড়ার ডেজার্ট করার জন্য যা ভিজে গিয়েছে এর মধ্যে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন ব্রাউন সুগার, লবণ দিয়ে দিচ্ছি। গুলু ফ্রুটস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে সবগুলো ফ্রুটস দিয়ে ভালো করে চিড়ার সাথে মিক্স করে নিব। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা চিড়ার এই ডেজার্ট আমার পরিবারের সবাই খুব পছন্দ। তাই ভাবলাম বিরিয়ানি যেহেতু করতেছি এর সাথে অন্য একটা ডেজার্ট আইটেম করি। এখন চিড়ার সাথে ফ্রুটসগুলি ভালো করে মেখে এর সাথে আজকে আমি 2টি ফ্লেভারের আইসক্রিম অ্যাড করব। তাহলে ডেজার্টের টেস্ট আরও বেড়ে যাবে। এখন আমি দোনো ফ্লেভারের আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। আইসক্রিমটি অপশনাল, না দিলেও চলে, তারপরও আইসক্রিম দিলে আরও বেশি টেস্টি লাগে। আর এই তো আমি আসরের নামাজ পড়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে ইফতার সব রেডি করে নিব। কে বিরিয়ানি হয়ে গিয়েছে, এখন আমি মাথাটা তৈরি করে নিব। আমি 2 কাপ টক দই, 3 চামচ চিনি, 2 চা চামচ লেবুর রস, 1 চামচ বিট লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে একটি ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিব। আর এখানে আমি 5 কাপ পানি দিব। দই প্রথমে ভালো করে ফেটে নিয়ে তারপরে এর সাথে পানি অ্যাড করব। আলহামদুলিল্লাহ আমার ইফতারের সব আইটেম রেডি হয়ে গিয়েছে। আজানের আর কিছুক্ষণ সময় বাকি আছে। আর আমাদের ইফতার আইটেমে লেফট ওভার গরুর মাংস ছিল। এখন আমি বিরিয়ানি সার্ভ করব। আল্লাহ, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর বিরিয়ানির থেকে একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছিল। আজান দিয়েছে, আমরা সবাই ইফতার করে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে। আজকে আর নয়, এখানেই আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।